হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। এই দেখো, ভাই প্রথম স্টিকার কাটতে বসে গেছে। কেকের উপরে কিছু স্টিকার দেওয়া একটা অর্ডার ছিল, এই তো এই কেকটা অর্ডার ছিল আর কি, মিকি মাউস থিমের। তো ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, আর মা আর আমি দুজনে মিলে কেকটা বানিয়ে নিলাম ঝপঝপ করে। তো এই কেকটার সঙ্গে আরও একটা কেক বানিয়েছিলাম আমার বন্ধুর জন্য, তোমরা তো এটা ভিডিওতে দেখেইছো। তো তারপরে কেক বানানোর পরে কি হাল হলো সেটা একটু দেখো। আমার স্টুডেন্টরা চলে এসেছিল, তো যে যে পরিমাণ ক্রিম বা কেক বেঁচেছিল সেটা নিয়ে আর কি কাড়াকাড়ি মারামারি, এ ও সে, একদম কি অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো। তো ওরা বেশ আনন্দও করলো এই বিষয়টাকে, বেশ মোটামুটি ক্রিম যা যা ছিল ওরা খেয়ে হেভি টেস্ট করছিল। তো যাই হোক, তো কেক তোমার বানানো কমপ্লিট হয়ে গেছে, বাড়ি চলে এসেছিলাম। পরের দিন তো বন্ধু এসেছিলো, তোমরা ব্লগ দেখেছো। আর তারপরের দিন সকালবেলা আমি রান্নাতে বসে পড়লাম, সবার প্রথমে মোচা কাটতে বসলাম। এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির গাছের মোচা, তো শ্বশুরমশাই দিয়েছিলেন, তো সেইটাই আমি কাটতে বসেছিলাম। অনেক দিন হয়ে গেছিলো, প্রায় 2 সপ্তাহ ফ্রিজে পড়ে রয়েছে, কাটা আর হচ্ছে না। তো ভাবলাম কি আজকে করেই ফেলবো, এটাকে না করলে পুরো নষ্ট হয়ে যাবে। তো কোন রকমভাবে মোচা তো আমার কাটা হয়ে গেছে, এবার ওটাকে ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসাবো। হলুদ তো দিতে হয়, না হলে তো কালো হয়ে যায়, তো সেই কারণের জন্য নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে বসাবো। আর আজকে আমার কাছে চিংড়ি মাছ ছিল না, তো সেই জন্য নিরামিষভাবেই মোচা যেভাবে করে আর কি ওইভাবেই নর্মাল করছিলাম। তো মোচা আমার সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার জলটা ঝরিয়ে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর মোচা কেটে তো হাতের অবস্থা বেহাল, তোমরা জানোই কালো হয়ে যায়। এই একটা জিনিস, মোচা কাটলে পরে তো এরকম হয়, কচু শাক কাটলেও কিন্তু এরকমই হয়ে যায় কালো। যাই হোক, তো এদিকে আমি আলু টমেটো আর এখানে একটা ভেন্ডি আলুর তরকারি করব, সেটার জন্য কেটে রেখেছি। তো এখানে তেল তো গরম হতে দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম জিরে আর তেজপাতা, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। আলু দিয়ে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি, কালারটা যাতে আলুতে সুন্দর আসে, তো সেই কারণের জন্য। তো আলুটাকে প্রথম ফ্রাই করে নেব। আমি মোচা করেছিলাম চিংড়ি দিয়ে এর আগে, কিন্তু নিরামিষভাবে করিনি। তো কয়েকটা নারকেলের টুকরোও দিলাম খেতে যদি ভালো লাগে, কারণ নিরামিষ তো এমনি শুধু শুধু ভালো লাগে না, ওর মধ্যে যদি একটু কিছু দেওয়া না থাকে। তো মোচা করতে গিয়ে আমি একটা জিনিস ভুল করেছি, আমি সেটা বলবো না তোমাদেরকে, তোমরাই দেখে বলবে যে মোচাতে আমি কী দিতে ভুলে গিয়েছি রান্নার মধ্যে, এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো তারপরে দেখো, টমেটো দিয়ে দিলাম আর একটুখানি আদা গ্রেট করে দিলাম। আদা গ্রেট করে ছাড়া আদা বেটেও দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। তো যাই হোক, তো তারপরে সব কিছু দিয়ে একটু মশলাটাকে নেড়ে চেড়ে নিলাম। বেশি কিছু মশলাতে অ্যাড করবো না, সামান্য একটুখানি নুন, একটুখানি হলুদ গুঁড়ো, যা যা মানে লাগে আর কি। তো যাই হোক, মশলাগুলো দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। টমেটোগুলোকেও একটু নরম হতে দিতে হবে, তো সেটাই কষতে থাক আস্তে আস্তে মশলাটা। আর তারপরে মশলা যখন ভালো মতো কষে যাবে তখন আমি ওই তেলটা ছেড়ে দিলে উপর থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে মোচা সেদ্ধ করাটা। তো মোচা দেওয়ার পরে তো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। এখানে চিংড়ি মাছ হলে বেশ খেতে ভালো লাগতো আর কি, মোচা চিংড়ি ভালোই লাগে। তবে আজকে নিরামিষ ঠিক বলবো না, আমি আজকে নিরামিষ রান্না মোটেও করছি না, তাও হাতের কাছে ছিল না বলে এইভাবে করলাম। আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটুখানি। তো এইভাবে তো মোচা তো নামানো হয়ে গেছে আমার। এবার আমি করব হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, বা ওই যে কি বলে ঢেঁড়সের তরকারি। তো এবার আমি সাদা তেলটা গরম হতে দিয়েছি, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব, যেই একটুখানি লালচে লালচে হয়ে আসবে তখন আমি আলু দিয়ে দিলাম। আলুগুলোকেও ভেজে নেব, যেহেতু সেদ্ধ করা নেই আলুগুলোকে, তাই বেশি কিছুক্ষণ ধরে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে একটুখানি নুন হলুদ গুঁড়ো অ্যাড করে দেব, আর তারপরে দিয়ে দেবো ভেন্ডি। ভেন্ডি কিন্তু সবসময়ের জন্য ধুয়ে তারপর কাটতে হয়, আবার আমি একবার ভুল করেছিলাম অনেক আগে, যখন ভেন্ডিটাকে না ধুয়ে আগে আগে কেটে তারপর ধুয়েছিলাম, আর তো হাতের যে অবস্থা হয়েছিল বুঝতেই পারছো। তো সেই ভুলটা আর আজকে করলাম না, আগে থেকেই কেটে ধুয়ে তারপর কেটেছি, একটু বড় বড় করেই কেটেছিলাম। তারপরে তো এই ভেন্ডি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে একটুখানি জল দিয়ে এইরকমভাবে গামাখা তরকারিটা করলাম, সত্যি ভালো লাগে খেতে। খেয়ে দেখো একবার এরকমভাবে করে, বেশি কিছু মশলা নেই কিন্তু খেতে ভালো লাগে রুটি দিয়ে বা গরম ভাত দিয়ে।
আর এখানে দেখো লাউয়ের খোসা, লাউয়ের খোসা দিয়ে আর আলু এরকম ছোট ছোট করে যদি ভাজা যায় গরম ভাতে খেতে না দারুণ লাগে। কে কি বলবে আমি জানি না, অনেকে অনেক কথা বলবে, কিন্তু সত্যি আমার লাউয়ের খোসা খেতে ভীষণ ভালো লাগে। তো লাউয়ের খোসাটাকে আলু দিয়ে এই ছোট ছোট করে কেটে একটুখানি পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে বেশ সুন্দর করে কড়কড় করে ভাজলে পরে গরম ভাতে খেতে না দুর্দান্ত লাগে। হয়তো অনেকে অনেক কিছু বলবে এসব আবার কি খাদ্য, সত্যি কিন্তু ভালো লাগে। এইসব ছোটোখাটো দেখবে বাটা, কাঁচকলার খোসা বাটা, এইগুলো খেতে বেশি ভালো লাগে। মাছ মাংস সবসময় তো খাই, কিন্তু এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো খেতে না খুবই ভালো লাগে। তো এই ভাজাটাও বসিয়ে দিলাম, আর আমার তো সকালের ডাল করা ছিল, ডিমের ঝোল করা ছিল, তাই জন্য আর কিছু করতে হলো না। আর এই যে আমার ভাজাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তুলে নেব। আর রাত্রেবেলা তো ওর নিমন্ত্রণ ছিল, তাই জন্য আমি আর আমার নিজের জন্য আর কিছু করিনি, ও আমার জন্য দুটো পিজা পাঠিয়ে দিয়েছিল, ছোট ছোট মিনি পিজা। তো এটা খেয়ে আমি আমার ডিনার কমপ্লিট করেছি। তো আজকের মতো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।